ইরানে হামলা চালানোর হুমকি ইসরায়েলের। গাজায় গণদুর্ভিক্ষ হলে সংঘাত দীর্ঘমেয়াদী হবে বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলি মারণ ড্রোন উপেক্ষা করে রাফাবাসীর ঈদ পালন। রাশিয়ায় অর্থনৈতিক সন্ত্রাসবাদে পশ্চিমা দেশগুলো জড়িত, তদন্ত শুরু, যা জানালো মস্কো। ফ্রান্সে মসজিদ খোলা ময়দানে ঈদের নামাজ, কাশ্মীরি ও ফিলিস্তিনিদের জন্য দোয়া। আফগানিস্তানে সংখ্যালঘু হিন্দুদের জমি ফিরিয়ে দেবে তালেবান। এবং বহিঃশক্তির হস্তক্ষেপ চীন তাইওয়ানের পুনরেকত্রীকরণ ঠেকাতে পারবে না বললেন প্রেসিডেন্ট শি জিনপিং।